বিপত্তি কচুরি পানায়, ইঞ্জিন চালিত বোট ও নৌকা চলাচল বন্ধ মেলাঘরের রুদ্র সাগরে নির্মহল পরিদর্শন করতে না পেরে রাজঘাটে সময় কাটিয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন পর্যটকরা। আর্থিক ক্ষতির শিকার উদ্বাস্তু সমবায় সমিতি সহ পর্যটন দপ্তর ঠাঁই দাঁড়িয়ে সারি সারি নৌকা ও ইঞ্জিন চালিত বোট, জলে থাকা জলজ উদ্ভিদ কচুরি পানা টপকে রুদ্রসাগর পেরোনো সম্ভব হচ্ছে না এই জলযানগুলির, যার ফলে আশার গুড়ে বালি পর্যটকদের। গাঁটের পয়সা খরচ করে মেলাঘরে রাজঘাট পর্যন্ত এসেও নির্মহল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের। ব্যর্থ মনোরথে রাজঘাট থেকে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের। অন্যদিকে শুনশান রাজঘাট চত্বর পর্যটক না আসার কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় রাজঘাটের বন্ধ বেশিরভাগ দোকানপাট। আজকে আমরা ইউনিভার্সিটি আসছিল, ঘুরতে আসছিলাম, কিন্তু আয়া এখানকার লোকজন করলাম, জিজ্ঞাসা করলাম যখন, তখন এখানে ক্লোজ নৌকা যাইতো না। কি কারণে যাইতো না? কারণ এখানে প্রচন্ড ওই যে কচুরি ফেনা, হ্যাঁ কচুরি ফেনা উঠে রয়েছে, তার লিগা যাইত না। এই বিষয়টা আপনারা কি আগে থেকে জানতেন? না, এরকম কিছু জানতাম না। তো কি মনে করতেছেন, এই বিষয়টা জানার দরকার ছিল না? হ্যাঁ নিশ্চয়ই জানার দরকার ছিল, কিন্তু জানতাম না। যদি জানতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে টাইমটা ওয়েট। দিনকে দিন রুদ্রসাগরে জলস্তর কমে যাওয়ায় জলাশয়টির মাঝ বরাবর খালের মতো কেটে গভীরতা বাড়িয়ে রাজঘাট থেকে নির্মহল পর্যন্ত নৌকা পারাপার জারি কয়েক দশক ধরে। বছরের এই সময়টাই রুদ্রসাগরের কচুরিপানার পরিমাণ বেড়ে যায় বলে খালের দুধারে বাঁশের বেড়া দিয়ে কচুরিপানা আটকে রাখা হয়। কিন্তু চলতি মাসের প্রথম 4 তারিখ ঝড়ের কারণে এই বেড়া একবার ভেঙে যায়, যার ফলে খালের মধ্যখানে চলে আসে কচুরিপানা। তা সরিয়ে আবার নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত 10 তারিখ থেকে দেখা দেয় একই সমস্যা, ফের বন্ধ হয়ে যায় নির্মহলের যাতায়াত। রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছেন, প্রকৃতি সৃষ্ট এই ঘটনায় কারোর কিছু করার নেই। সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছে, আগামী 18 তারিখের মধ্যে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ রাত্রিবেলা আবারও জ্বর তুফান ভেসে হওয়াতে এটা বানিয়া পোড়াটা আবার আমার যে রুদ্রসাগরে মাছ ধরা, নৌকা পারাপারে পর্যটকদের নির্মহল পর্যন্ত নিয়ে যাওয়া ইত্যাদির দায়িত্বে রয়েছে রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির উপর। অন্যদিকে নির্মহল পরিদর্শনের টিকিট থেকে প্রাপ্ত অর্থ যায় রাজ্য পর্যটন দপ্তরের কোষাগারে। সেই হিসেবে সৃষ্ট সমস্যার কারণে সমবায় সমিতি প্রতিদিন অন্তত 10,000 টাকা ও পর্যটন দপ্তরের অন্তত 6,000 টাকা ক্ষতি হচ্ছে বলেই জানা গেছে। তবে সাধারণ রুদ্রসাগরের কচুরিপানার কারণে রাজ্যের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র নির্মহল পর্যটকদের জন্য বন্ধ। এই বিষয়টি নিয়ে দায়িত্বপ্রাপ্তদের হেয়ালি পড়ার অভিযোগ সহ নানা গুঞ্জন শোনা যাচ্ছে কানপাতলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।